আপনারা তো এখানে ব্যবসা করছেন, এই পর্যটনটা হওয়ার জন্য মানে আপনারা কি ধরনের সুবিধা পাচ্ছেন? যে আমাদের এলাকায় যে আগে কেউ আসতো না, ঠিক আছে, এখন এইগুলোকে রং করার জন্য মানে লোকজন আসে, অনেক বিভিন্ন জায়গা থেকে দেখতে আসে। কি ধরনের লোকজন আসে, মানে বেশি আসে? বেশি আসে ধরেন যারা চাকরি করে, বিভিন্ন জায়গা থেকে যারা ঘুরতে বের হতে পারে না, অনেক জায়গায় দূর থেকে মানে এই জায়গায় ঘুরতে আসে আর কি, দেখতে আসে, এই যে নদী দেখতে আসে, তারপরে বোট নিয়ে ওই ঘুরতে যায়, এই নদীতে ঘুরে ঘুরে টুরে দেখে ঠিক আবার চলে যায়। কিন্তু এই জায়গায় একটা রেস্ট হাউসের দরকার, যে এখানে আসে একটু ছাওয়া বা রৌদ্র থাকে, অনেক দুপুরে অনেক রৌদ্র থাকে, তো মানুষজন দুপুরে বেশি আসে না, বিকাল টাইম একটু আসে, সন্ধ্যার আগে আগে আবার চলে যায়, ঠিক আছে। এখানে কোনো রেস্ট হাউস নাই, আমরা এই যে দোকান দিই, মানে ব্যবসা করি, লোকজন না থাকলে তো আমাদের আর মানে চলে না, এটাই আর কি। কি কি সুবিধা পেলে আপনার কাছে মনে হয় যে এই পর্যটন কেন্দ্রটা আরো প্রসারিত হতে পারে, আপনারা সুবিধা পেতে?